আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। যে কারণে পুলিশকে সতর্ক থাকার বিশেষ নির্দেশনা, সকল সদস্যের ছুটি বাতিল। এদিকে গভীর রাতে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন মির্জা ফখরুল। আরও থাকছে বাসে অর্ধেক ভাড়া ছাত্রদের উপর হামলা, আলটিমেটাম। সবশেষ থাকছে অর্ধেক ভাড়া চালু করার পক্ষে নন পরিবহন মালিকরা। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজধানী ঢাকা সহ সারা দেশে পুলিশ সদস্যদেরকে সতর্ক থাকার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার মধ্যরাত থেকে সর্বোচ্চ সতর্ক থাকায় রয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশে পুলিশ সদস্যদেরকে সতর্ক থাকার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার মধ্যরাত থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা। পুলিশের একাধিক সূত্র জানায় রাতে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করতেও বলা হয়। ছুটিতে থাকা দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র মতে, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি ঘিরে বিএনপি গত দুদিন কর্মসূচি পালন করেছে। খালেদা জিয়া অবস্থা সংকটপূর্ণ। এই পরিস্থিতিতে কেউ যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা অসত্য তথ্য ছড়ানোর কারণে বিশৃঙ্খলার বিষয়টি নজরে রাখা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের একজন অতিরিক্ত কমিশনার বলেন, রাত ১০টার দিকে তারা মৌখিকভাবে সতর্ক থাকার একটি নির্দেশনা পেয়েছেন। যাচ্ছি পরে সংবাদে। মঙ্গলবার 23 নভেম্বর রাত 11:15 খালেদা জিয়াকে দেখে এসে তার কেবিন ব্লকের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে হাসপাতালে সিসিওতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হিমোগ্লোবিন কমে যায়। তবে চিকিৎসকরা রক্ত দেওয়ার পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তার শরীর। কিছুক্ষণ আগে তিনি হেঁটে ওয়াশরুম ব্যবহার করছেন। এর আগে মঙ্গলবার রাত 9টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলটি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে নানা ধরনের কথা ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে কয়েকজন নেতা বসুন্ধরা এবারকের হাসপাতালে তার প্রকৃত অবস্থা জানতে চলে আসেন। তবে নিয়মিত পরিদর্শনে এদিন রাত 10টার দিকে হাসপাতালে আসেন বিএনপির মহাসচিব। তিনি আরও বলেন, আমি প্রায় 1 ঘন্টা ছিলাম ম্যাডামের সিসিওতে। সেখানে ডাক্তার এফ এম সিদ্দিক সহ অন্য চিকিৎসকরা আছেন। বিকালের দিকে ম্যাডামের হিমোগ্লোবিন কমে যাওয়ায় শরীরের অবস্থা ফ্লাকচুয়েট হয়েছিল। পরে ওনাকে রক্ত দেওয়া হয়। এখন আগের অবস্থায় আছেন তিনি। বিএনপি ঢাকা মহানগর আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন, ম্যাডামের অবস্থা ভালো নয়, তার উন্নত চিকিৎসা দরকার। দলের মহাসচিব রাতে সাংবাদিকদের জানিয়েছে, ম্যাডামের এখন বিদেশে নেওয়া ছাড়া বিকল্প নেই। দেশের চিকিৎসা দিয়ে তাকে বাঁচানো সম্ভব নয়। যাচ্ছে পরে সংবাদে। বাসে অর্ধেক ভাড়া যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নীলক্ষেত যাওয়ার সময় ঢাকা কলেজের উল্টো দিকের পেট্রোল পাম্পের সামনে তাদের ওপর হামলা করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগ এই হামলা করেছে। তবে এ বিষয়ে ছাত্রলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা কলেজে বর্তমানে ছাত্রলীগের কোনো কমিটি নেই। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের ফোন করে এ বিষয়ে কথা বলা যায়নি। তবে নিউমার্কেট থানা ওসি শম কায়ুম কালে কণ্ঠকে বলেন, হামলার ঘটনায় ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। আইডিয়াল কলেজের ছাত্ররা ঢাকা কলেজের এক ছাত্রের মোটরসাইকেল ভাঙচুর করে। এর পাল্টা ঘটনায় ঢাকা কলেজের ছাত্ররা আইডিয়াল কলেজের ছাত্রদের উপর হামলা চালায়। তিনি বলেন, পুলিশ কোনো ছাত্রকে আটক করেনি, তবে ঢাকা কলেজের ছাত্ররা আইডিয়াল কলেজের এক ছাত্রকে আটক রেখেছিল। পরে দুই কলেজের শিক্ষকরা আলোচনা করে আইডিয়াল কলেজের ছাত্রকে নিয়ে যান। হামলার পর ছাত্ররা দাবি আদায়ে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। হামলার প্রতিবাদে আজ বুধবার আবারও সড়ক অবরোধ করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। গতকাল আন্দোলনে নেমেছে চট্টগ্রামের শিক্ষার্থীরাও। দাবি মানতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। গত 4 নভেম্বর ডিজেলের দাম বাড়ানোর পর গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়। এরপর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে পরিবহন মালিকদের বিরুদ্ধে। এরপর শিক্ষার্থীরা গত 15 নভেম্বর থেকে হাফ পাসের আন্দোলন শুরু করেন। গত কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চলছিল। গতকালই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। গতকাল রাজধানীর নীলক্ষেত ও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ের অবস্থান শেষে ছাত্রদের একটি মিছিল নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবে এসে শেষ হওয়ার কথা ছিল। মিছিল ঢাকা কলেজের উল্টো পাশে পৌঁছালে লাঠি গাছের ঢাল দিয়ে একদল তরুণ তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের কয়েকজন হেলমেট পরা ছিল। হামলা শিক্ষার্থীদের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে কয়েকজন আহত হন। হামলাকারীদের দুজন একজন ছাত্রকে ধরে নিয়ে মারধর করে, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে 2018 সালে নিরাপত্তা সড়কের দাবিতে করা সাধারণ ছাত্রদের আন্দোলনে এই জায়গায় ছাত্রলীগের হামলা ঘটনা ঘটে। তখনও হামলাকারীরা অনেককে হেলমেট পরে থাকতে দেখা যায়। ঢাকা কলেজের এক শিক্ষার্থী কালে কণ্ঠকে বলছেন, আমরা সায়েন্স ল্যাব মোড়ে মিছিল
সাইকেলের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন টিচার্স ট্রেনিং কলেজের সামনে মোটরসাইকেলের সঙ্গে এক ব্যক্তিগত গাড়ির ধাক্কা লাগে। ওই গাড়ির যাত্রায় এক নারীর সঙ্গে মোটরসাইকেলের যুবকটি তর্ক করছিল। আমাদের মিছিল যেহেতু এখান দিয়ে যাবে, তাই আমরা কয়েকজন তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করি। এর এক পর্যায়ে ওই যুবকের সঙ্গে আইডিয়াল কলেজের কয়েকজন ছাত্রের হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যে ওই যুবক আরও কয়েকজনকে নিয়ে আসে। সেখান থেকে ঘটনা বড় হয়ে যায়। এই শিক্ষার্থীদের দাবি, তারা ছাত্রলীগের নেতাকর্মী না হলে এত দ্রুত লাঠিসুটা নিয়ে আসতে পারত না। আন্দোলনকারীরা আরেক ছাত্র বলছেন, আজকের গতকাল আন্দোলন তিন কলেজের পূর্ব নির্ধারিত কর্মসূচি হলো, এতে ঢাকা কলেজ ছাত্রদের উপস্থিত কম ছিল। অভিযোগের বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কালেকণ্ঠ বলেন, এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয়, বরং আমরা খোঁজ নিয়ে জেনেছি আন্দোলনরত শিক্ষার্থীরা অতি উৎসাহী হয়ে ঢাকা কলেজের এক ছাত্রের উপর হামলা চালিয়েছে, তার মোটরসাইকেল ভাঙচুর করেছে। যাবে শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হাফ পাসের দাবিতে মানতে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। গণপরিবহন হাফ ভাড়া নিশ্চিত করে শিক্ষার্থী যাত্রী হয়রানি বন্ধ সহ 5 দফা দাবি জানিয়েছে তারা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, সব রুটের বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করা, সর্বনিম্ন ভাড়া 5 টাকা, গণপরিবহনের যাত্রাপথে চেক ওয়ে বিল বাতিল ও বিআরটির আইন মেনে গেট লক সিটিং সার্ভিস বন্ধ করা এবং গণপরিবহনের যাত্রী হয়রানি বন্ধ করা। চট্টগ্রামে শিক্ষার্থীদের আন্দোলন। হাফ ভাড়ার দাবিতে এবার আন্দোলনে নেমেছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। গতকাল নগরের 1602 নম্বর গেট মোড়ে গণপরিবহনের হাফ ভাড়া চায় চট্টগ্রাম ব্যানারে হাফ ভাড়া সহ 5 দফা দাবিতে সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিধিরা বক্তব্য দেন। সমাবেশ থেকে শিক্ষার্থীদের একটি মিছিল জিসি মোড়ে এসে শেষ হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গণপরিবহনের শিক্ষার্থীদের হাফ ভাড়া নিরাপদ সড়ক আন্দোলনের 9 দফা ছিল। সে সময় সরকারের কর্তা ব্যক্তিরা সেটি মেনে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছিলেন, কিন্তু সেটি বাস্তবায়ন করেনি। উল্টো জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে শিক্ষার্থীদের ঘাড়েও বাড়তি ভাড়া চাপিয়ে দিয়েছেন। তাই গণপরিবহন শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে সরকারকে প্রজ্ঞাপন জারি করতেই হবে। নিরাপদ সড়ক আন্দোলনে চট্টগ্রামের সংগঠক ও পটিয়া কলেজের শিক্ষার্থী জাহিদুল রাফি বলেন, গাড়ি ভাড়া থেকে শুরু করে সব ধরনের খরচ বেড়ে গেছে, কিন্তু আমাদের বাবাদের বেতন তো বাড়েনি। করোনা সহ নানা সমস্যা মোকাবিলা করে পরিবারের খরচ বহনে যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে এই ভাড়া বেড়ে যাওয়া আমাদের জন্য অনেক বড় সমস্যা। যাচ্ছি পরের সংবাদে। গণপরিবহনে অর্ধেক ভাড়া চালু করার পক্ষে নন পরিবহন মালিকরা, তবে বিআরটিএ বলছে হাফ পাসের জন্য সব পক্ষের সঙ্গে বসে আলোচনা করতে হতে পারে, তবে এটা সময় সাপেক্ষ। হাফ পাসের দাবিতে আন্দোলন এবারই প্রথম নয়। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে করা আন্দোলনে শিক্ষার্থীদের অন্যতম চাওয়া ছিল হাফ পাস ব্যবস্থা। ওই সময় আন্দোলনের মুখে অনেকটা তড়িঘড়ি করে সড়ক পরিবহন আইন 2008 পাস করা হলেও তাতে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি। সম্প্রতি ডিজেলের দাম বাড়ার কারণে আরেক দফা বাসের ভাড়া বাড়ানো হলে শিক্ষার্থীরা আবারও হাফ পাসের দাবিতে রাস্তায় নামেন। সড়ক পরিবহনের আইনে কেন শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়টি নেই জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, সড়ক পরিবহন আইনটি তড়িঘড়ি করে পাস করা হয়নি, কোনো আইন দ্রুত করা যায় না। হাফ পাসের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে, তাই কবে হাফ পাস চালু হতে পারে সেটা এখনই বলা যাচ্ছে না। এটা সময় সাপেক্ষ তিনি বলেন। তবে বিআরটিএস চেয়ারম্যান সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেন শিক্ষার্থীদের জন্য হাফ পাস নিশ্চিত করেন সে বিষয়ে আলোচনা করেছে। বিআরটিএসি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে পাস চালাচ্ছে। তবে বিআরটিএসি চেয়ারম্যান তাজুল ইসলাম কালেকণ্ঠকে বলেন, বিআরটিএসি একটি কর্পোরেশন, নিজের আয়ে প্রতিষ্ঠানটি চলে, তবে সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে বিআরটিএসিতে হাফ পাস চালু করব। বেসরকারি পরিবহনগুলোর সিদ্ধান্ত জানার জন্য ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনাতুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাফ পাস দেওয়ার কোনো সুযোগ নেই। ঢাকার বাস মালিকরা এত বড় লোক নন, প্রতিদিন ঢাকায় লাখ লাখ ছাত্রছাত্রী চলাচল করে, এদের সবাইকে হাফ ভাড়া নিতে হলে সরকার থেকে ভর্তুকি দিতে হবে। এর আগে শিক্ষার্থীদের হাফ ভাড়া প্রচলন কিভাবে ছিল জানতে চাইলে এনাতুল্লাহ বলেন, কখনো হাফ ভাড়া প্রচলন ছিল না। অল্প পথে ছাত্ররা ভাড়া কম দিত, সেটা মেনে না হতো, কিন্তু কাগজে কলমে কখনো হাফ ভাড়া রাখা হতো না। পুলিশ ও পরিবহন শ্রমিকদের কেন হাফ ভাড়া পাস দেওয়া হয় এমন প্রশ্নে তিনি বলেন, তাদের কাউকে হাফ পাস দেওয়া হয়নি। আর বাংলাদেশের সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা বলেন, হাফ পাস আমাদের হাতে নেই, এটা সরকারের ঠিক করবে, আমরা তো আর নিজে থেকে হাফ পাস দেব না। তিনি দাবি করেন, দেশে আগে কখনো হাফ পাস ছিল না, কোনো কোনো ছাত্র 2-1 কিলোমিটার পথ গেলে ভাড়া একটু কম দিত। নিরাপদে সড়ক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ মেহেদি দিত্ত বলেন, হাফ পাস নিশ্চিত করতেই হবে, সরকার থেকে হাফ ভাড়া নিয়ে পরিষ্কার ঘোষণা আসা উচিত, প্রতিদিনে পরিবহন শ্রমিকদের সঙ্গে ভাড়া নিয়ে আমাদের বাকবিতণ্ডা হচ্ছে। একদিকে বলছে আলোচনা করে এটা সমাধান দেবে, অন্যদিকে তারা আমাদের বাসে উঠতে দেয় না, ছাত্রীদের সঙ্গে বাজে ব্যবহার করে, এভাবে চলতে পারে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী আবেদুল কাদের শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার বিষয়ে মৌখিক নির্দেশনা দিয়েছেন কয়েকবার। বিআরটিএসি কাজে
গেল 2015 সালের অক্টোবরে বাস ডিপো ব্যবস্থাপকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আমি এই মুহূর্তে থেকে নির্দেশ দিচ্ছি রাজধানীতে চলাচলরত বিআরটিসির পাশাপাশি অন্যান্য পরিবহন শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেবে, আর না নিলে দায়ী পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রের ওই নির্দেশনার কথা খন্দকার এনাতুল্লাহকে স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, এই নির্দেশনা শুধু বিআরটিসির জন্য ছিল, আমাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কেউ আলোচনা করেনি, বিআরটিসি নিজেই হাফ ভাড়া নিচ্ছে না, আমাদের পক্ষে তো সম্ভবই না। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের সময় হাফ ভাড়া ঠিক করার জন্য একটি কমিটি করার কথা ছিল, তা হয়নি। হাফ ভাড়া ছাড়া ছাত্রদের অধিকার, তিনি বলেন, একটা বাসে 30% সিট খালি থাকবে এমনটা ধরে ভাড়া ঠিক করা হয়েছে, ফলে খালি আসনের ভাড়াও অন্য যাত্রীদের কাছ থেকে নেওয়া হয়, তাহলে ছাত্রদের হাফ ভাড়া দিতে সমস্যা কোথায়?